সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা, ইচ্ছে পাখি উইথ সুজায়দাতে। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, এখন আছি বীরনগরে। আর বীরনগরের বিখ্যাত মহিষাসুর মর্দিনীর যে পুজো হয় দক্ষিণ পাড়ায়, সেই পুজো দেখতে আমরা চলে আসলাম। আর এই যে পেছনে মন্দির দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর মন্দির, আর তার দেবী তো অসাধারণ, আমি দেখে এসেছি। আবার ভেতরে নিয়ে গিয়ে আপনাদের পুরোটাই দেখাবো। আর এইটা হচ্ছে সেই, আর আমরা এখন ভেতরের দিকে যাব, দেখতে থাকুন আর পুরোটাই আমরা দেখাবো। এই যে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার বারোয়ারি চাঁদনি বীরনগর দক্ষিণ পাড়ায় 1171 সনে তৈরি হয়েছে, মানে 259 বছরের প্রাচীন এই পুজো। আর এখানে দেয়া রয়েছে কী কী উৎসব হবে, মানে এই পাঁচ দিন, যে পুজোর পাঁচ দিন, 21, 22, 23, 24, 25 বৈশাখ পর্যন্ত, সেই সেই উৎসব সম্পর্কে তো লেখা আছে। আর এটা প্রতি বছর এই বৈশাখী পূর্ণিমা মানে বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো শুরু হয়। আর আমরা এখন মন্দিরের মূল মন্দিরের মধ্যে ঢুকছি। ঠাকুর দালানটা দেখুন কত সুন্দর, ঠাকুর দালান পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে এই যে। আর এখানেই একটু পরেই চণ্ডীপাঠ হবে, আমরা সেটা দেখাবো কিছুটা। আর এই যে ঠাকুর দালান, প্রাচীন আমলের তো ঐতিহাসিক, সেই মানে একটা বুনেদি বাড়িতে যেরকম ঠাকুর দালান হয়, সে মানে দুর্গাপুজোর তে দেখেছিলাম, সেই রকম টাইপেরই ঠাকুর দালান। ঠাকুর দালানের মানে পুরো ঠাকুরের এই যে মন্দিরের সামনে, কি অপূর্ব সুন্দর ঠাকুর দালানটা। আর এই যে মহিষমর্দিনীর পুজো হচ্ছে, আর এইটা হচ্ছে নাট মন্দির। আর এখানে এই যে ঝাড় বাঁধা আছে একটা সুন্দর, ফ্যান চালানো আছে। আর এইখান থেকে দেখুন কত অপরূপ সুন্দর লাগছে ঠাকুর দালান থেকে ঠাকুরকে দেখতে। আর আমরা এখন সেই পুরো ঠাকুর দর্শন করাবো এবং পুজো কী কী হচ্ছে পুরোটাই দেখাবো। বীরনগরের দক্ষিণ পাড়ার মহিষাসুর মর্দিনী মাতা, এখানে দেখুন সাজটা, ডাকের সাজে সাজ নদিয়ার, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। মানে নদিয়ায় কৃষ্ণনগরে যেরকম বুড়িমা হচ্ছে জগদ্ধাত্রী পুজো, সেই বুড়িমার যেরকম দেখতে হয় ওই রকমই সাজ দেওয়া হয়েছে। এই যে পুজো হচ্ছে এখানে দেবীর সঙ্গে তার হচ্ছে সন্তান, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী, এরা থাকে না এখানে, শুধুমাত্র মহিষাসুর মর্দিনী মানে দুর্গার ইয়ে দশাৎপূর্ণ দেবী, সেটার সঙ্গে অসুর আর যে সিংহ আর মহিষ, এইটা থাকে। আর এই ঠাকুরটা হচ্ছে পুজোর পরেই হচ্ছে বিসর্জন হয়ে যায়, এবং এখানে আর একটা পারমানেন্ট ঠাকুর আছে যেটা কোনো সময় বিসর্জন হয় না। আর এই যে হচ্ছে পুরো দেবী মূর্তি, অপরূপ সুন্দর। আর আমি পুজোটাও পুরোটা দেখাচ্ছি, এখানে ব্রাহ্মণ পুজো করছে।
পাশে একটা ছোট্ট যে মহিষাসুর মর্দিনীর মূর্তি আছে, যে মূর্তিটা পারমানেন্ট এখানে থাকে। আর ওই মূর্তিটায় সাল দেখা যাচ্ছে 1397 সাল থেকে এরকমভাবে মূর্তিটা স্থায়ী মূর্তি হিসেবে থাকে। অন্য সময় এই এই মূর্তিকেই পুজো করা হয়। এখানে এই যে সেই মূর্তি পুজোর জন্য সেখানে একটা ঘট পাতাও আছে, এই যে মূর্তিটা। মহিষাসুর মর্দিনীর বীরনগরের মন্দির, এই বীরনগরের এই মন্দিরের পুজো এবং তার ইতিহাস সম্পর্কে এখানকারই একজন সভ্যর কাছ থেকে কিছু জেনে নেব, যে কেন এত জনপ্রিয় বা এত প্রাচীন, এত ঐতিহ্য সম্পর্কিত সমস্ত কিছু। আঙ্কেল আপনার নাম? আমার নাম বদ্রী নারায়ণ পাল। আর এই মন্দির সম্পর্কে একটু আপনি। এই মন্দির খুব প্রাচীনকালের সৃষ্টি, কথিত আছে মানে পৌরাণিককালে কোনো এক রাজা এই মন্দির সৃষ্টি করেছিলেন, তারপর থেকে এই মন্দির এই বিগ্রহ নিয়ে পুজো আরম্ভ হয়েছে এবং কখনো বছরে এই মন্দিরের পুজো বন্ধ হয়নি, মানে করোনার বছরেও হয়েছিল। পুজো উপলক্ষে 4 দিন ধরে এই পুজো হয় এবং এই পুজো উপলক্ষে এখানে 4 দিন যাত্রাপালা পালন করা হয়। আর এই মূল মন্দিরটা দেখলাম 1171 বঙ্গাব্দে, মানে সন মানে 259 বছর আগে এই মন্দিরটা, এই এই স্থাপত্যটা তৈরি। দক্ষিণপাড়া বারোয়ারি, দক্ষিণপাড়া বারোয়ারি চাঁদনি হচ্ছে বীরনগর লেখা রয়েছে। দক্ষিণপাড়া বারোয়ারি বীরনগর। আর এখানে এখানে মেলাও বসে, তো মেলাও বসে, মানে তবে এখানকার মেলা খুব বড় মেলা হয় না। বড় মেলা যদি দেখতে হয় তাহলে উত্তরপাড়াতে আরেকটা বারোয়ারি আছে, ওটা উত্তরপাড়া বারোয়ারি বলে প্রসিদ্ধ। উত্তরপাড়া বারোয়ারি বীরনগর নদিয়া, ওর বাড়ি দিল্লিগের থেকে অনেক বড়। আর সেখানেও পুজো হয়? সেখানে এরকমই পুজো হয়, এরকমই পুজো, আরো বেশি জাঁকজমক সেখানে। মানে এই তাহলে বীরনগরে অনেক মহিষাসুর মর্দিনীর এই পুজো হয়? দুটোই হয়, দুটোই। আর একটা স্টেশনের ওখানে আমি একটা দেখলাম 31 বছর মানে ধরে নতুন হচ্ছে হয়তো, মানে এই এই বছর আগে এই দুটোই দেখছি, মানে এই 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 দুটোই হচ্ছে মানে ঐতিহ্য সম্পন্ন এখানকার ঐতিহ্য। আমি আমরা 7 বছর পূর্বেও দেখেছি, এখনও দেখছি, ভবিষ্যতে মানুষ দেখতে পাবে এবং তারা খুশি হবে। উত্তরা বারোয়ারি এর থেকে অনেক বেশি, অনেক বেশি জাঁকজমকপূর্ণ, বিল্ডিং বাড়ি বিল্ডিংও বড়, ইত্যাদি ইত্যাদি আর কি। ওখানে মেলাটাও অনেক বড় মেলা হয় এবং 7 দিন মেলা হয়। আর এখানে মোটামুটি 5 দিন হয় ছোটোখাটো মেলা হয়, যেটা ওই ওই মন্দির মেলাটা সেরকম দেখার মতো হয় না, দেখার মতো না। ওইখানে যে 7 দিন মেলা হয় উত্তরা বারোয়ারি ময়দানে, এবং সামনে মাঠ আছে, ওই মেলাতে 7 দিন ধরে হয়। সেই মেলা যখন শেষ হয় তখন ওরা চলে যায় আড়ংঘাটা ঝুলন মেলাতে, ঝুলন পূর্ণিমা মেলাটা হয় ওখানে, যায় 1 মাস পরে হয়, ওটা 1 মাস ধরে চলে। ঠিক আছে। এই মন্দির মানে মহিষমর্দিনী মন্দির, যেটা বীরনগর দক্ষিণপাড়া, সেই মহিষমর্দিনী মন্দিরের এই যে মন্দির, তার পাশের এই যে ছোট মাঠ আছে, এখানে মেলা বসে। ওই ওলাইচণ্ডীতলার যে মেলা সেটা ভেঙেই এখানে মেলা বসে, 2-1টা দোকান আপাতত বসছে, কালকের থেকে এখানে পুরো দোকান বসে পড়বে, ছোট একটা মেলা বসে এই মহিষমর্দিনীকে পুজোকে কেন্দ্র করে। তো আজকের মহিষমর্দিনী পুজো যেটা বীরনগরের দেখালাম বুদ্ধ পূর্ণিমার দিনে, কেমন লাগলো বলো, আর সবাইকে আরেকবার থ্যাংক ইউ।